আমদাদ হোসেন বললেন যে রাজ তুমি এক কাজ করো, এমন একটা মেয়ে খুঁজো, এমন একটা মেয়ে খুঁজো মেয়েটা যেন হিন্দু হয়, কারণ এদের আবার এই সিঁদুর শাখা শাড়ি কিভাবে পরে এটা তো আমরা অনেক সময় ভুল করতে পারি, কনিটি ব্রেক হতে পারে। তখন আমি বললাম যে ঠিক আছে আপা, এটা তো সুন্দর কথা বলছেন, আজ আমি খুঁজতে থাকি। তো এই খুঁজতে থাকির মধ্যে তখন কিন্তু আমাদের গান রেকর্ডিং চলছে, কাল সকালে চলবে। তো সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, বাংলা স্রষ্টা সঙ্গীত পরিচালক। তো ইনু সাহেব কিন্তু এই অপু বিশ্বাসের সন্ধান দিলেন, ওনার নাম তো অপু বিশ্বাস প্রথমে ছিল না, অপু বিশ্বাস ডাক নাম ছিল অবন্তী, ওর নাম হচ্ছিল অবন্তী বিশ্বাস অপু। তো অপু বিশ্বাস নামটা মূলত আমি দিয়েছিলাম, এর একটা কাহিনী আছে। উনি অপু বিশ্বাস আমার সাথে ৬ মাস কথা বলেন ডাক্তারে, সেটা আমি বলতেছি। তো ইনু সাহেব এই মেয়েটিকে শ্রুতি স্টুডিওতে ফার্স্ট টাইম নিয়ে আসে, টিভি অভিনেতা। তো নিয়ে আসার পরে আমাকে বললেন যে আস এই তোমার উস্তাদ কই, তাহলে উস্তাদের ভিতরে গান আলাউদ্দিন আলী আর উস্তাদ গান ইয়া করতেছে, সুর তৈরি করতেছে কথাটা। তো তুমি যা বলো যে আমি যে মেয়েটার কথা বলছিলাম মেয়েটা আসছে। তো আমি তখন যথারীতি উস্তাদের কাছে গেলাম, যা বললাম যে উস্তাদ ইনুভাই একটা মেয়ে নিয়ে আসছে, এই আপনি যেভাবে হিন্দু মেয়ে একটা চাইছিলেন তো নিয়ে আসা হয়েছে, ইনুভাই নিয়ে আসি। তো তখন বললো যে ঠিক আছে তুমি দেখো, দেখে তুমি বিদায় করে দাও আর নাম্বার রেখে দাও, যখন শুটিং হবে তখন তুমি ডাকবা। চাইলাম যে ওস্তাদ এরকম কথা, আপনি ডিরেক্টর আমি দেখে বিদায় করে দেবো, এটা হলো না। মেয়েটি বগুড়া থেকে আসছে, ও আচ্ছা বলো কি তো তাহলে মেয়েটা কি ডাকো। তারপরে আমি যথারীতি ওস্তাদের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সময় আমি অবন্তীকে বললাম যে শোনো, এখানে বাংলার দুজন বিশাল ব্যক্তিত্ব আছেন, একজন হলো সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, একজন বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন, যার সঙ্গে তুমি করতে যাচ্ছ, তুমি দুজনকে যেয়ে কিন্তু পাদরে সালাম করবা। যথারীতি অপু বিশ্বাস সুন্দর করে পাদরে সালাম টালাম করলো। তারপরে আমার বাবা আমজাদ হোসেন বললো যাচ্ছা ঠিক আছে ভালো থেকো, তুমি রাজের সাথে যোগাযোগ করো। তখন যেহেতু আমি প্রধান সহকারী পরিচালক রবিউল ইসলাম রাজ, ওই রাজের সাথে যোগাযোগ করলে হবে। আর আরেকটি কথা বলে নেই, আমজাদ হোসেনের ছবি মানে আমি অল সাবজেক্ট মানে অল রাউন্ডার সব কিছু আমি মেনটেন করি। তো ঘটনা যে আমার বাবার কথা মতো অপু বিশ্বাস অবন্তী তখন আমার মোবাইল নাম্বার দিয়ে গেল, তার এক মামার বগুড়ার এর নাম্বার দিয়ে বললো যে দাদা আপনার নামও রাজ, আমার দাদার নামও রাজ, মানে আর ভাইয়ের নাকি নাম রাজ। তো ভালোই হলো আপনি নাম্বারটা রাখেন, আর আপনি যখন লাগবে মিনিমাম দুই তিন দিন আগে ফোন দিয়ে জানায়, তার নাম্বারটা আমার না, অপু বিশ্বাস বলো আমার মামার। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ফোন দেবো শুটিং ডেটটা হইলে। অপু বিশ্বাস যথারীতি চলে গেল বগুড়ায়, চলে যাওয়ার পরে আমরা এদিকে গান রেকর্ডিং করে শুটিংকে ডেট করলাম মোবাইল, মোবাইলের ডেটের আমি ৫-৭ দিন আগে যোগাযোগ করে জানালাম, জানানোর পরে অপু বিশ্বাস ঢাকায় আসলো, ঢাকায় এসে একদিন পরে অপু বিশ্বাস শুটিং পরে মোবাইলে গেল। এই হলো অপু বিশ্বাসের পথযাত্রা শুরু হলো। অপু বিশ্বাস হিন্দু মেয়ে, এখন আমরা মনে করেন অনেক সময় গরু মাংস খাই, চামচ নিয়ে উল্টাপাল্টা হতে পারে, সে আর ভাতও খায় না। এই এক জাল আমার এলাকার মেয়ে, আমার বাড়ি দিনাজপুর, ওর বাড়ি অপু বিশ্বাস, আর মূলত ইনু ভাই নিয়ে আমার হাতে তুলে দিয়েছে, ওরা তোমার এলাকার মেয়ে তুমি একটু ভালোভাবে দেখবা, যেহেতু তুমি প্রধান সহকারী পরিচালক আমজাদ হোসেন তো অতটা খেয়াল রাখতে পারবে না, উনি তো ওনার গল্প লেখা নিয়ে ব্যস্ত থাকবে। যথারীতি ইনু ভাইয়ের কথা মতো মেয়েটাকে আমি আমার নিজের মন বোন মনে করে আমি আমার জিম্মায় নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি মনে করেন আউটডোরে নিয়ে গেলাম, নিয়ে যা তার থাকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটি সেপারেশন করলাম। এমন কি দেখছি যে নতুন কোনো আরিশাল আবার ছোট ক্যারেক্টার বান্ধবীর ক্যারেক্টার প্রোডাকশনের ছেলেরাও মনে দিতে চায় না, যে একটা মেয়ে মানুষ কতক্ষণ শুটিংয়ে এসে দাঁড়িয়ে থাকবে বলেন তো। শুটিং শুরু হয় ১০ সকাল ৯টা ১০টায়, সে আসে ১২টা ১টায় ১০টায়, একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? আমি নিজে হাতে তাকে মোড়া দিতাম অবন্তী বসো, তো অপু বিশ্বাস করে ডাকতে আমাকে মানা করতো, দাদা আপনার কাছে কিন্তু প্লিজ রিকোয়েস্ট কি আপনি অপু বিশ্বাস করে ডাকবেন না, আপনি অবন্তী করে ডাকবেন। আচ্ছা ঠিক আছে তুমি যেমন কইছো আমি অবন্তী করে ডাকবো, অবন্তী করে আমি ডাকি। এরপরে মাঝে মধ্যে ভুলে আসে, কারণ আমার খুব শখ ইচ্ছা যে ওকে আমি অপু বিশ্বাস করে ডাকবো, কারণ অরুণ বিশ্বাস তখন অরুণ বিশ্বাস ম্যাডাম তখন কিন্তু প্রায় এস শেষ নায়িকা থেকে, উনি বিদায়ের পালা। আমি চাইতেছি এই মুহূর্তে আমার হাত ধরে একটা মেয়ে আসুক, যেহেতু আগেই গেছে এর নাম অপু বিশ্বাস, ক্লিয়ার ডাক নাম দাও। এই মূলত মাঝে মধ্যে স্লিপ করতো, তখন অপু বিশ্বাস আমার উপর রাগ করতো, মানে মনে মনে আর কি কাছাকাছি হতো, দাদা আপনি আবারও ভুল করতেছেন, এরকম কিন্তু মজা করতো। তো যাই হোক এভাবে আমাদের আউটডোর শুটিং চলছে, তাকে লেফট রাইট থেকে শুরু করে আমার কি কিভাবে অভিনয় করবে সব আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে
এটাকে আমি বুঝাইতাম এবং ওর খুব তীক্ষ্ণ ব্রেন ছিল, খুব ভালো বুঝতো, অল্পতেই বুঝতো, আমি যদি একটু বলতাম তাহলে বুঝতো। তো যাই হোক, আমি এভাবে চলছি, আরো বের করলাম। পরবর্তী সময় কি হলো জানেন? পরবর্তী সময় ও শুটিং করে এসে ঢাকা চলে, ঢাকা থেকে বগুড়া চলে গেল। এরপরে দেখি আমার কাছে ফোন আসা শুরু করলো,